সরকার ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষাদান করে থাকেন এনএসকিউএফ শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। মার্চ মাস চলছে, কিন্তু অভিযোগ এখনও পর্যন্ত তারা কেউ পাননি জানুয়ারির বেতন, কেউ পাননি ফেব্রুয়ারির। আবার অধিকাংশ জনকে ছাঁটাই করে দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে তারা কর্মহারা। তাই কাজে পুনর্বহাল ও বেতনের দাবিতে তাদের ঠিকানা হয়েছিল ধর্মতলায়, সেই গান্ধী মূর্তির পাদদেশ। বিগত কয়েক মাসে যে ধর্মতলা হয়ে উঠেছে যেন ধর্ণাতলা। আমরা সিএন প্রথম থেকেই পাশে আছি এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী ও আন্দোলনকারীদের। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বারবার তুলে ধরেছি তাদের যন্ত্রণার কথা, অভাব অভিযোগের কথা। বাদ যায়নি এনএসকিউএফ শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রেও। সিএনএর স্টুডিও থেকে তাদের মুখেই তুলে ধরেছি তাদের অভিযোগ ও দাবি দেওয়ার কথা। যেখানে রাজ্য সরকার প্রত্যেক মুহূর্তে বলছেন যে যোগ্যরা বঞ্চিত হবে না, যোগ্যরা তাদের প্রাপ্য সম্মান পাবে। আমি এই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক থেকে সারা বাংলা সারা ভারতবর্ষকে জানাতে চাইছি, আমরা যোগ্য, আমরা পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম। যেখানে রাজ্য সরকার বলছেন কেউ বঞ্চিত হবেন না, এবং আমরা কাজ করার পরে আজকে আপনার মার্চ মাসের 11 তারিখ হয়ে গেল, পেরিয়ে যাচ্ছে দিনের পর দিন, ঘন্টা, সময়, সেকেন্ড, কিন্তু এখনও অবধি আমরা ফেব্রুয়ারি মাসের বেতন 1452 জন শিক্ষক পাইনি। যে আমরা শিক্ষক হয়েও যে আজকে যারা পার্মানেন্ট স্টাফ ওদের সঙ্গে আমরা থেকে একই চেয়ারে বসে একই বিষয়ে আমরা কিন্তু ক্লাস নিচ্ছি, কিন্তু আজকে তারা বেতন প্রতির মাসের বেতন প্রতি মাসে পাচ্ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? কিন্তু যেখানে আমরা পরীক্ষা দিয়ে তিনটে পরীক্ষা দিয়ে পাস হয়েছি, পাস করে আজকে আমাদের নিয়োগ করিয়েছে, কিন্তু আজকে আমরা বেতন না পেয়ে অনাহারে বলতে গেলে আমরা দিন কাটাচ্ছি। একই সঙ্গে সরকারের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগড়ে দিলেন তারা। আজকে যে বাংলায় রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মতো বিপ্লবীরা জন্মগ্রহণ করেছে, মাস্টারদা, সূর্য সেন ছিল, সেই বাংলায় শিক্ষকদের আজকে এই সরকার বাটি হাতে বেরোতে বাধ্য করছে। আজকে আপনি ভাবলে অবাক হবেন, জানুয়ারি মাস থেকে যখন বেতন নেই, আজকে আমাকে যখন আমার রুম ভাড়া করে, আমাদের প্রত্যেকেরই মোটামুটি 200-300 কিলোমিটার দূরে সবাই থাকি বাড়ি থেকে, রুম রেন্ট নিয়ে থাকতে হয়, বাবা মা আছে, সন্তান আছে, আজকে দু মাস না বেতন দেওয়ার ফলে আজকে বাড়ির বাচ্চাটা যখন বলে বাবা একটু খাওয়ার আনবে বা একটু দুধ আনবে, সেটুকু আনতে পারি না। বাবা যখন বলে একটা প্রেসারের ট্যাবলেট আনবি, মুখ লুকিয়ে বাঁচি। আজকে যখন পাওনাদার এসে বাড়ির দরজায় কটকট করে কড়া নাড়ে, তখন আমাদের মুখ লুকিয়ে বাঁচতে হয়, কারণ আমরা শিক্ষক, আমরা ভুল করেছি, আমরা শিক্ষক হয়েছি, আমরা আর 5টা প্রফেশনকে বেছে নিই। কেন তাদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হলো তাও যেন ভেবে উঠতে পারছেন না তারা। তাই সিএনএর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়। ডিসকন্টিনিউ নোটিশ করে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 18 মাস হয়ে গেল, আজ পর্যন্ত আমাদেরকে কোনো সুরাহা আজ পর্যন্ত দিচ্ছে না, নিয়োগও ঘুরে করছে না। বারবার দিদির দুয়ারে গিয়েছি, বিকাশ ভবন গিয়েছি, কারিগরি দপ্তর গিয়েছি, আজ পর্যন্ত আমাদেরকে নিয়োগও করছে না, প্লাস মানে কিছু সুরাহাও দিচ্ছে না এখনও পর্যন্ত। আমরা এই কবে সুরাহা পাবো তাও জানি না, নিশ্চয়তা নেই। অথচ 7,000 টাকা মাইনে পেতাম মাত্র, যে 7,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না, তা সত্ত্বেও আমাদেরকে কী কারণে ছাঁটাই করে দেওয়া হলো? আমরা আজ পর্যন্ত তার সুরাহ করতে পারছি না ম্যাডাম, কী মানে কীভাবে আমরা সংসার চালাচ্ছি এর উত্তর মানে সিএনএর কাছে বা জনসাধারণের সাথে কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন দিদি। এদিকে সিএনএ এই খবর সম্প্রচারের পরেই আন্দোলনকারীদের কাছে ফোন যায় কারিগরি শিক্ষা দফতর থেকে। ফোনে জানানো হয় সিএনএর অনুষ্ঠান দেখার পরেই তারা ফোন করেছেন, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জানানো হয় সরকার পাশে আছে তাদের। আপনি কি বলছেন? আমি দফতর থেকে বলছি। হ্যাঁ, কোন দপ্তর? কারিগরি দপ্তর। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের যে দুঃখ বেদনা সব কিছুই আমরা বুঝলাম, যে আপনারা যে চাকরিটা হারিয়ে ফেলেছেন এবং অনেকে বেতন পাননি, সেই চাকরি আমরা কোথায় ছেড়ে দিতে পারি? হ্যাঁ দেখুন, একটা কথা বলি, আপনারা 10 বছর ধরে একই রকম আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন, আমরা যতক্ষণ না আমরা আপনাদের লিখিত আশ্বাস পাচ্ছি ততক্ষণ অবধি আমরা ন্যায্য অধিকার থেকে আমরা কিন্তু মাঠ থেকে সরছি না। আপনাদের না 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 আশ্বাস আমরা দিচ্ছি না, আমরাও চেষ্টা করছি আপনাদের যে হারিয়ে গেছে চাকরি সেটা আমরা পুনরায় ফিরিয়ে দিতে চাইছি, কিন্তু সরকার আপনাদের পাশে আছে, আপনারা যদি আসনটা তুলে নেন। তবে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে সরবেন না বলে জানালেন আন্দোলনরত এনএসকিউএফ শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা।
বার্তাই, ফের কি শুধু মৌখিক আশ্বাস, প্রতিশ্রুতি, নাকি এবার কথা রাখবে সরকার? উত্তর চান আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।